বিসমিল্লাহির রহমানির রহিম, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে 12 মাসি 7 স্টেপ নামে যে আমটি ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম সেই আমটি আজকে দেখব। শীতের এই সময়ে 2022 সালের ডিসেম্বরের আজকে কয় তারিখ জানি? 23 তারিখ। আজকে আমরা দেখব যে এই আমটির স্বাদ কেমন। আমরা জানি যে বেশ কিছু 12 মাসি জাত রয়েছে যেগুলোর স্বাদ পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। আজকে আমরা দেখব যে এই 7 স্টেপ যে আমটি রয়েছে সেটি শীতে কেমন হয়, আর এই আমটি পাকার পরে এরকম হলুদ বর্ণ ধারণ করে। তবে যে বিষয়টি লক্ষ্য করেছি যে আমরা সাধারণত একের অধিক ফলনশীল জাতগুলোকেই 12 মাসি জাত বলে থাকি। কিছু জাত 2 বার ফলন দেয়, কিছু জাত রয়েছে যেগুলো 3 বার দেয়, আবার কিছু জাত আছে 4 বার। এই জাতটি বছরে 5 বার ফলন দিয়ে থাকে। তবে এটির যে বিষয়টি হচ্ছে এটি কিন্তু একটি আমের সাথেই আরেকটি আম, মানে একই সাথে গাছে বড়, ছোট এবং মুকুল দেখতে পাবেন। এবং এই জাতটিতে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি যে শীতের যে মৌসুমটা রয়েছে শীতের সময়ে আমের মুকুলের যে হার বা পার্সেন্টেজ লক্ষ্য করেছি সেটি কিন্তু তুলনামূলক অনেক কম মনে হয়েছে। তো আমরা জানি যে 12 মাসি আমগুলোর মৌসুমি ফলন ফেলে দেওয়ার পরে পরবর্তী ধাপে বেশ ভালোভাবে ফলন আমরা দেখতে পাই। তো আমি চেষ্টা করব সামনের বছর যে শীতে যেন এই জাতটির থেকে অধিক ফলন পেতে পারি, সেই জন্য আমি প্রথম ধাপের 2-3টি মুকুল কেটে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব যে শীতের সময় যেন এই আমটি ভালো ফলন হয়। ইতিপূর্বে যে 2-3 বার আমটি খেয়েছি তাতে বেশ সুস্বাদ পেয়েছি, আঁশবিহীন সুমিষ্ট একটি আম। তো আজকে আমরা কেটে দেখব শীতের এই সময় আমটি খেতে কেমন লাগে। খুকন ভাই আমটা কাটেন, পেটে রাখা পরে চাপ দেন। এটি কিন্তু হ্যাঁ এটা কাটেন, আমরা দেখি যে এটা আঁশবিহীন একটা আম, খুব সুন্দর একটা আম। আমটা কাটেন, এটা মনে হয় আটির অংশ কেটে ফেলাইছেন, এই আমে কোনো আঁশ থাকে না। এইভাবে কাটেন কেন, আম র্যাক থেকে এক করে ফেলাবেন। কেটে ফেলান, কেটে ফেলান, একেবারে কেটে ফেলান। এটা আমাদের মনে হয় আটির অংশ ইয়া করে ফেলাইছেন, যার কারণে যে একটু এ আমে কোনো আঁশ নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এক টুকরা করে খেয়ে দেখি, সাতটা দেখি। এটা ভালো করে কাটেন। নাও, আজকে আরো কিছু লোক পেয়ে গেলাম আমরা। হ্যাঁ নাও 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 খাও না না, আমরা সবাই দেখি, আমরা সবাই পরীক্ষা করে দেখি। বিসমিল্লাহ রহমান রহিম। মিষ্টি লাগে, কেমন মিষ্টি লাগলো? আশকম, এটা আশকম বলতে কোনো আশ নেই, আশ নাই, একদম আশবিহীন। এই যে দেখুন, এটা একদম আশবিহীন সুমিষ্ট একটা আম, লক্ষ্য করুন একটু আমে। বেশ বেশ সুস্বাদু আম না? মিষ্টি লাগলো। কাটেন, কাটেন। সুই দর্শক, এবং আমের আটিও বেশ পাতলা, আরো কাটেন আটিটা দেখেন। খুব পাতলা আটি আমার কাছে আমটি বেশ ভালো মনে হয়েছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে চাই না যে এটি বাণিজ্যিক করা যাবে কিনা, যেহেতু আমি এই বছর নতুন বাগান করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে, আপনারা যারা এই চ্যানেলে রয়েছেন, আপনাদেরকে প্রতিটি জিনিস আমি আমার সরাসরি বাগান থেকে আপডেট দিয়ে থাকি এবং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাও সাকিল, নাও এ নাও, খাও খাও নাও। খাও। আমটাতে খাদ্যাংশের পরিমাণ বেশ ভালো রয়েছে, যথেষ্ট বেশ ভালো না? ভালো,
অনেক সুন্দর একটা গ্রাম মনে হলো। সাতটা বেশ ভালো ধরে রাখে, দেখেন আটিটাও বেশ পাতলা। হুম, নাও নাও নাকে খাও। সুই দর্শক, আজ এই পর্যন্তই, নাও নাও নাও, আজ এই পর্যন্তই। সামনে আরো অন্য জাত নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যারা এই চ্যানেলে রয়েছেন অবশ্যই আপনাদেরকে নিয়মিত আপডেট দেখানোর চেষ্টা করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।